ডিয়ার ভিউয়ার্স, এই পর্বে আমরা দেখব কিভাবে টাইপ করে ফন্ট অনুযায়ী সাজানো যায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে হোম মিডিয়া কথাটির সাথে নতুন কিছু কথা অ্যাড হয়েছে, অর্থাৎ হোম মিডিয়া প্রোডাকশন ঢাকা 1205। তো দেখুন, আমরা এই প্রোডাকশনের পি এটাকে যদি মাউস দ্বারা আমরা যদি সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই পিটা আছে এরিয়াল ব্ল্যাক এবং ফন্ট সাইজ আছে 26, অর্থাৎ 26, এবং বোল্ড পজিশনে আছে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পি এর ফন্ট কালার যেটি দেওয়া আছে, সেই ফন্ট কালারটি হচ্ছে রেড। দেখুন, রেড হাইলাইটেড হয়ে আছে, অর্থাৎ ফন্ট কালারটি আছে রেড। এবং এই প্রোডাকশন কথাটি আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে হোবো, ফন্ট স্টাইল হোবো এবং ফন্ট সাইজ 14। এবং এখান থেকে আমরা দেখতে পাবো ফন্ট কালারটি কালো অংশটুকু হাইলাইটেড হয়েছে, অর্থাৎ ব্ল্যাক। তো এইভাবে আমরা যদি ঢাকাকেও সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো যে এরিয়াল ব্ল্যাক। এবং এখানে ফন্ট সাইজ দুই রকম আছে, অর্থাৎ প্রথমে ডিটি আছে 24 এবং এইচ এ কে এ এই অংশটি আছে 12। দেখুন, ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে 12। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নীল অংশটি হাইলাইটেড হয়ে আছে, অর্থাৎ ফন্ট সাইজ আছে নীল, ফন্ট কালার আছে নীল। এবং এখানে আমরা যদি সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো এরিয়াল ব্ল্যাক 14 এবং এখানে গ্রিন কালারটি সিলেক্টেড করা আছে। তো আমরা যদি এই হোম মিডিয়া প্রোডাকশনের যে স্টাইলটি আছে এটি যদি আবার লিখতে যাই, তাহলে এখান থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে হুবহু আমাদের আবার লিখতে হবে, অর্থাৎ পি এর ইনফরমেশন নিতে হবে যে পি আছে হচ্ছে এরিয়াল ব্ল্যাক, এখানে 26, এখানে ফন্ট কালার রেড। তো আমরা কেন এইভাবে কষ্ট করে করে বারবার টাইপ করব? আমরা অবশ্যই এই অংশটুকুকে সিলেক্ট করব, তারপরে আমরা এই এখান থেকে সহযোগিতা নিয়ে, অর্থাৎ এখান থেকে আমরা কপি করব। কপি করে ঠিক নিচের লাইনে হোম মিডিয়া প্রোডাকশনের এখানে গিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে জিনিসটি প্রেস করে দেব। দেখুন, হুবহু একই জিনিস হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আমরা পরের লাইনে যাব, পরের লাইনে যে আবারও কন্ট্রোল ভি, এবং তারপরের লাইনে আবার মাউস কার্সার ক্লিক করব এবং কন্ট্রোল ভি, এবং তারপরের লাইনে আবারও মাউস কার্সার প্রেস করে আমরা কন্ট্রোল ভি দিলেই দেখুন হুবহু একই লেখা, একই স্টাইলের জিনিস আমরা পেয়ে গিয়েছি। তো এই পর্বে আমরা দেখব যে এই এই ধরনের লেখাগুলোকে যদি আমরা বিভিন্নভাবে সাজাতে যাই, তাহলে কি করতে হবে। তো দেখুন, আমি সমস্ত লেখাগুলোকে সিলেক্ট করে আমি যদি এখানে দেখুন, এখানে একটা আছে সেন্টার, অর্থাৎ সেন্টার অ্যালাইনমেন্ট দিলে দেখুন এগুলো সব মাঝ বরাবর চলে আসছে, অর্থাৎ মাঝামাঝি পজিশনে চলে আসছে, সেন্টার পজিশনে চলে আসছে। তো আমি যদি এই লেখাগুলোরকে যদি আবার রাইট দিকে নিতে চাই, সমস্ত কিছু সিলেক্ট করে দেখুন এটা হবে অ্যালাইনমেন্ট রাইট, অর্থাৎ সমস্ত কিছু দেখুন ডান দিকে চলে আসছে, সমস্ত লেখাটি এখন ডান দিকে চলে আসছে, একটা স্টাইল হয়েছে। আবার আমি যদি লেফট দিকে নিতে চাই, দেখুন সমস্ত লেখাগুলি এখন লেফট দিকে, আবার সেন্টারে দিলে দেখুন সমস্ত লেখাটি এখন সেন্টার ওয়াইজ দেখাচ্ছে। আবার আমি যদি এখান থেকে এই যে জাস্টিফাই এটাতে ক্লিক করি, তাহলে দেখুন মোটামুটি একটা ন্যূনতম সাইডে সে নিয়ে নিচ্ছে, অর্থাৎ জাস্টিফাই কাজ হচ্ছে উল্টোপাল্টা যদি রাইট লেফট উলট পালট হয়। যেমন আমি লাইনটা এই স্পেস বার দিয়ে আমি সরিয়ে দিলাম, এবং এই প্রোডাকশনের এটি আমি এদিকে এদিকে চাপিয়ে দিলাম রাইট দিকে। হ্যাঁ, এভাবে আমি যখন এই জিনিসটা করব, তখন আমি যদি টোটালটা সিলেক্ট করে আমি যদি জাস্টিফাইতে ক্লিক করি, তাহলে দেখুন সে একটা ন্যূনতম অবস্থানে সে বিভিন্নভাবে শো করতেছে, একটা সঠিক অবস্থানে সে এটা শো করতেছে। রাইট দিকে নিলে দেখুন সব কিছু মিডল বরাবর চলে আসছে, জাস্টিফাইতে দিলে দেখুন সব কিছু এক সাইডে চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের ফন্টের বিভিন্ন রকম শেপ চেঞ্জ করতে পারি, বিভিন্নভাবে আমরা মডিফাই করে আমরা আমাদের ফন্ট স্টাইল, ফন্ট কালার এবং ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। ধন্যবাদ।